আহত হলেন নন্দীগ্রাম বিধানসভার প্রাক্তন বিধায়ক ইলিয়াস মোহাম্মদ। আজ সকালে প্রয়াত হয়েছেন তিনি। 77 বছর বয়সে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। সিপিএমের বিধায়ক ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই প্রাক্তন বিধায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমেছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সিপিএমের বিধায়ক ছিলেন তিনি। আজ তিনি প্রয়াত হয়েছেন, আপনি কি বলবেন? প্রথমত বলি, উনি একজন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী, 2001 সালে এবং 2006 সালে দুবারের বিধায়ক ছিলেন। এবং বিধায়ক থাকাকালীন এবং তার পূর্বের যে ইতিহাস, লাল ঝান্ডার ছত্রছায় থেকে লাল ঝান্ডার যে আন্দোলন, তেভাগা আন্দোলন থেকে শুরু করে নন্দীগ্রাম আন্দোলনে উনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং মতাদর্শগতভাবে অনেক উন্নত এবং চেতনা সম্পন্ন কমরেড ছিলেন। সেই জায়গায় সমস্ত বামপন্থী কর্মীদের কাছে উনি মনের মণিকটায় স্থান করেছেন এবং স্থান করেছেন সারা নন্দীগ্রাম বিধানসভা, সমস্ত জনগণের কাছে উনি একটা জনপ্রিয় ছিলেন। এবং যেভাবে এই সময়কালে যেভাবে মানুষে মানুষে যে বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনের রাস্তা তিনি তে ছিলেন না, প্রতিবাদী একজন ছিলেন এবং মানুষে মানুষের সম্প্রীতি বজায় ছিল, ঐক্য বজায় ছিল। এবং বিভিন্নভাবে উনি আক্রান্ত হয়েছিলেন এবং লড়াইয়ের সাথীও ছিলেন, লাল ঝান্ডা আন্দোলনের লড়াইয়ের সাথী ছিলেন। উনি ব্যক্তিগত হিসেবে, ব্যক্তিগত যে জীবন, ওনার জীবনধারা কমিউনিস্টসুলভ জীবনধারা ছিলেন এবং সাদা মাটা জীবনযাপন করতেন, একদম সৎ এবং নিষ্ঠাবান কমরেড ছিলেন। সেজন্য বলি, উনার প্রতি আমি গভীর সমবেদনা জানাই, শোকসন্তপ্ত আমাদের গোটা পার্টি, আমরা হচ্ছে গভীর সমবেদনা জানাচ্ছি উনাকে, ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারকে আমার সমবেদনা জানাই। এই হচ্ছে আমার প্রার্থনা।